সাউথ ইন্ডিয়ান কিছু এদের জনরাটা বেশ অ্যাকশনটা তো বেশ ভালো দেখানো হয়, আর তাছাড়া আমি বলবো এডিটিংটা খুব ভালো করেছে অ্যাজ আ ট্রেলার। নেটফ্লিক্সের থেকে এক্সপেক্টেড কিছুটা একটু হায়েস্ট এক্সপেকটেশন থাকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি অম্বালি। আমি অভিষেক। আর আমরা এসে গেছি আমাদের নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা একটা ট্রেলার রিঅ্যাকশন করব। এটা একটা নেটফ্লিক্স ওয়েব সিরিজ। আচ্ছা, রানা নাইডু, দুর্গাপতি রানা আছে, ডাইরেক্টেড বাই সুপন ভার্মা, করণ অংশুমান। আর এটা বেসড অন রেড অনোভান বলে একটা টিভি সিরিজ ছিল, ক্রাইম টিভি সিরিজ, 2013 রিলিজ করেছিল। আই থিঙ্ক ওটা ভুটে আছে, এটা ফরেন টিভি সিরিজ ছিল, তো ওটার উপর বেস করে এটাকে বানানো হয়েছে। ওকে, এটা মনে হয় 10th মার্চ এটা রিলিজ করবে, ফার্স্ট এপিসোড এয়ার হবে, তো ওটারই ট্রেলার আজকে আমরা দেখব। যেখানে ভেঙ্কটেশ দুগ্গবতি, রানা দুগ্গবতি, সুরভিন চাওলা আছে। আর আমি অম্বালি রানা। হ্যালো, বড় কাণ্ড হয়ে ফাট রই হ্যায় রানা, প্লিজ তুমি সলভ কর সকতে হো। कोई भी सेलिब्रिटी को प्रॉब्लम होता है सबसे पहले तेरे को फोन करता है। फिक्सर फॉर द स्टार्स। थोड़ा लेट हूँ, कुछ तो अर्जेंट आ गया है। तुम पक्का सीक्रेटली हमारे पीएम तो नहीं हो? राणा नायडू नाम हर दूसरे बॉलीवुड स्कैंडल में आता है। हमारे यहाँ तो कहते हैं कि अगर राणा जुड़ा है तो स्कैंडल बड़ा है। नाना को जेल से छोड़ दिया। ऐसे कैसे छोड़ दिया? उसको 5 साल और है जेल में। तेरे को मालूम मैं क्या करा? गोली मार के आ रहा हूँ। माय लाइफ में जो भी अच्छा बुरा किया ये फैमिली के लिए किया। लेकिन शायद छोड़ा कम थोड़ा ज्यादा। राणा को जानता नहीं है तू? गुस्सा भरा पड़ा उसके अंदर। और एक बार उसे पता चल गया तो पता नहीं वो क्या करेगा। सांप है राणा, एक मौका मिला एंड ही डिस्ट्रॉय अ फैमिली, दैट्स व्हाट ही डस। तेरे को इधर नहीं आना चाहिए था ना। राणा नहीं बोलेगा मेरे को, बाप हो तेरा। मेरे को ये मोमबत्ती का स्टोरी बताएं, बोलिए वाला फैमिली के लिए। अभी एक काम कर, तू इसको कान में डाल ले। तेरे पैदा होने के बाद 5 साल तेरी कान साफ करा मैं। मेरे को मालूम उधर कितना गुर्दा है और कितना गू है। নাইস, ব্যাপার স্যাপার আলাদা, বেশ ভালো লাগলো। অনেক কিছু দেখালো কিন্তু একটা ট্রেলারের মধ্যে, মানে সেলিব্স থেকে ফ্যামিলি, জেল, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি, ফ্যামিলি দ্বন্দ্ব, তাছাড়া একটা ধরো ওর জবটাও যেটা দেখালো সব ফিক্সড করতে হবে, কেন মানে কোনো ঝামেলায় ফেসে গেছে বা কে কাউকে কিছু করে ফেলেছে সব ক্লিয়ার করার জন্য, অ্যাকশন ক্লিয়ার, সবাইকে ডাকে, মানে সবার হাতে এখন একজন লোক থাকে যে সবকিছু ঠিকঠাক করে, ক্লিন চিট দিচ্ছে। আর অনেকদিন পরে দেখলাম কিছু সেজনকে। হ্যাঁ, না আমরা ইয়েতে মানে দেখলাম ভেঙ্কটেশ দুগ্গবতীকে ওই বিল্লি বিল্লি গানে ছিল না? হ্যাঁ, গানটা বিল্লি গানে ছিল। গানটার রিঅ্যাকশন আপনারা দেখতে পারেন, অতটা
দাগ কাটেনি, ওই অনুযায়ী আমার মনে নেই, তাই জন্য সরি। যেগুলোকে একটা স্ট্যান্ডার্ড অফ হয়ে গেছে, মানে স্ট্যান্ডার্ড থেকে নামলে আমরা একটু কষ্ট পাবো। তাছাড়া এডিটিং, কাট, অনেক কিছু, আমি যেটা বললাম প্রথমে অনেক কিছু দেখিয়ে দিয়েছে একটা ট্রেলার হিসাবে। ফার্স্টটা দেখালো ওর কাজ, তারপর দেখালো ওর একটা ওয়াইফ, বাচ্চা, ওদের একটা ফ্যামিলি, যারা কিছুই জানে না হয়তো এই সব সম্পর্কে, একদম আলাদা একটা ইমেজ। তারপর ওর বাবা এলো, যেটা ফ্যামিলি পার্ট বাট ব্যাক স্টোরি, অনেক কিছু আছে যেটা মনে হলো ওদের দুজনকে দেখে। হ্যাঁ, একটা ফ্যামিলি ফিউড আছে ওদের মধ্যে। ডায়লগস ডেলিভারি অসাধারণ, ডায়লগস লিখেছে অসাধারণ ভাবে। যে বাবা ছেলে যখন হয় তখন ব্যাপারটা যে হয় না, মানে তুই কাকে শেখাচ্ছিস, আমি তোর বাবা, আবার সবারই আলাদা আলাদা পার্সপেক্টিভ থাকে, তো খুব ভালো মতন দেখানো হয়েছে। হ্যাঁ, এবার কেমন এটা, আমার মনে হচ্ছে এটা একটা এপিসোড বা একটা এপিসোডই বেরোবে, বেশ ভালো লাগলো, এটা বেশ ইন্টারেস্টিং, একটা অন্যরকম স্টোরি দেখবো আশা করি। রে রণবন আমরা দেখিনি, আমি নামটা শুনেছি বাট আমার দেখা হয়নি, তো ইন্ডিয়ান ভার্সনটাই দেখা যাক ফার্স্ট। একদম আপনারাও বলবেন আপনারা ট্রেলার দেখেছেন কিনা, বা আপনারা এটা নিয়ে কতটা এক্সাইটেড, কি এক্সপেকটেশন কমেন্টে জানাবেন। আর এরকম আর কি ভিডিওস আমরা আপকামিং ট্রেলার আমাদেরও খুঁজতে হয়, আপনারা সাজেস্ট করতে পারেন, আপনারা যদি কোনো কিছু মিস করে যাচ্ছি। হ্যাঁ, একদমই জানাবেন। আর এরকম ভিডিও আরো দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব না করে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটাকে প্রেস করুন যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পাবেন। তাছাড়া আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে আপনারা ফলো করতে পারেন, ওখানে আমরা এখন কিছু পোলস বা ইন্টারঅ্যাকটিভ কোশ্চেন দিচ্ছি, ওই অ্যান্সারে ওই ওই অনুযায়ী আমরা ভিডিওস আমরা রিলিজ করছি, ভিডিও ওয়াচ করার চেষ্টা করছি। একদম, ওগুলোতে আপনারা নিজেদের পার্টিসিপেট করতে পারেন। তাছাড়া আপনারা এখানেও এই ভিডিও কমেন্টেও আপনারা লিখতে পারেন কেমন লাগলো, বা আমাদের কি ইম্প্রুভ করা উচিত, বা আমরা কি মিস করছি। একদমই, আবার তাহলে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই বাই।